মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ওনার এক ঝটকাতেই তো আমি ঘুরে গেলাম, আর ওনার ওই এক হাতের ঝটকায় আমার বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু ঘুরে গেল। আর এই সিঁদুর, আর এই সিঁদুর আমার সিঁথিতে উঠে গেল। আমার বউ, আপনি বেরিয়ে যাওয়ার আগে আমাকে শিউরের হাতে তুলে দিচ্ছেন। আমি কি চোর নাকি যে একবার আপনার কাস্টডিতে ওর কাস্টডি থাকতে হবে? ইয়ার কি হচ্ছে? বোমা, হ্যাঁ এদিকে তাকা। কি বলছি কি, তুই তো এতদিন মায়ের আঁচলের তলাতেই ছিলি। না সেটা তো এক ধরনের কাস্টডি, এখন নয় বউয়ের কাস্টডিতে থাকবি। তবে আসল বউ, নকলটার নয়। কি নকল? নকল না, আসল বউ হলাম আমি, ঘটক দিদি নয়। হ্যাঁ আমি আর কথা বাড়িয়ে সময় নষ্ট করতে পারবো না। এই মুহূর্তে এক্ষুনি এই ঠাকুরের সামনে আমি বিয়েটা সেরে ফেলতে চাই। বিয়ে? হ্যাঁ, ঠাকুর মাথায় না দিয়ে। আরে না না, আরে কে কার সাথে বিয়ে করবে সেটা তো বলবে। কাব্যর সাথে আমার? হ্যাঁ খালি গায়ে পড়ে এই সার্কাস চলছে নাকি? বিয়ে বললে আমরা করে ফেললাম? যত আজে বাজে কথা। সার্কাস? হ্যাঁ সার্কাস আমি দেখাচ্ছি। এই যে এই সিঁদুর দিয়ে কাব্য তুমি আমার সিঁথি রাঙিয়ে দাও। আমার কপালে কি বল লেখা আছে? তাহলে বিয়ে করবো কেন? হ্যাঁ কেন করবো? তুই বললেই করে ফেলবো। অদ্ভুত অদ্ভুত না, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। হ্যাঁ আর আমাকে তুমি আমাকে বিয়ে করতে এসেছিলে আনফর্চুনেটলি। হ্যাঁ তাহলে তারপরে গিয়ে পিসাচিনি ঘটক দিতে ধরলো আমার বিয়েটা। বৌদি, সিঁদুর পরে তোমার বোম্বের মুখখানা দেখো একেবারে উজ্জ্বল চকচক করছে, মা লক্ষ্মী যেন। কাব্য আমাকে সিঁদুর পরিয়ে দিল, এর চেয়ে বেশি আমার এই জীবনে কি বা যাওয়ার থাকতে পারে। কত না ভাগ্য আমার এ জীবন ধন্য হলো, সিঁথিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। আমার দাদা ভাই তোমাকে কখন সিঁদুর পরিয়েছে? হ্যাঁ কখন? হ্যাঁ এই যে এক দেবো না,
একদম আমার দাদা ভাই নামে উল্টোপাল্টা কথা বলবে না বলে দিলাম। আমরা সবাই এখানে দেখেছি হ্যাঁ যে তুমি নিজে লাট্টুর মতো সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে সিঁদুরটা নিজেই পড়েছো। আমি ওনার এক ঝটকাতেই তো আমি ঘুরে গেলাম, আর ওনার ওই এক হাতের ঝটকায় আমার বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু সবকিছু ঘুরে গেল। আর এই সিঁদুর, আর এই সিঁদুর আমার সেতুতে উঠে গেল। এই সিঁদুর উনি আমাকে পড়ায়নি তো কে পড়িয়েছে? আমায় আর কত কি দেখতে হবে ঠাকুর, কাল তো চলেই যেতাম, তারপর হতো এসব? বার বার এত শক্ত পরীক্ষা কেন নাও আমার ঠাকুর? পারবে না কেন? কিছুতেই দাদু ভাই সে শুতে পারবে না কেন? কেন আবার? এই তো তোমাদের বিয়ে হলো, আজ তো কাল রাত্রি। হ্যাঁ কাল রাত্রি না, এটা সাধারণ করে বিয়ে নয়, এটা গোল গোল করে ঘুরে 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 বিয়ে হয়েছে, তাই আজ থেকে কাল রাত্রি শুরু হলো, বুঝেছো? এখন থেকে কেউ কারোর মুখ দেখবে না, ঠিক আছে? ঠিক আছে, গুড গার্ল, ভেরি ভেরি গুড গার্ল। তোমরা দুজনে না দুদিকে মুখ করো, দাদু ভাই দাদু ভাই তুই এইদিকে মুখ করো, তুমি ওইদিকে মুখ করো। কি এসব কি দেখছি আমি? না না, মা কি শেষ পর্যন্ত কাব্য আর শিউলির বিয়েটা মেনে নিল নাকি? তুমি অবশ্যই চলো, চলো দেখি অবশ্যই। গবা কি বুঝলি? গবা বাপের জন্মে দেখিনি মা ছেলেকে চকিয়ে করছে। হে রাধা মাধব, কোথায় আমায় এনে ফেললে? বুঝতে পারছি না, মা এই মেয়েটাকে মেনে নিয়ে ঘরে নিয়ে গেল কেন? কি হচ্ছে বলো তো, কিছুই বোঝা যাচ্ছে না। তো আমার মা আমি খুব ভালো করে বুঝতে পারছি, নিখাত কিছু মতলব আছে। মতলব? হেই কি 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 ব্যাপার বলো তো ঘটক দিদি? হ্যাঁ তুমি সব কিছু দেখার পরেও এরকম চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমি তো কাল এমনিতেই চলে যাব, আর এই সত্যি মিথ্যে বিচার করে কি বা হবে বলুন। আমি বরং যাই, গিয়ে জামা কাপড়টা গুছিয়ে ফেলি, অনেক তো রাতও হলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।